Assalamualaikum. Welcome to my channel Bangladeshi Ara's Blog. আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তৈরি করব পেঁয়াজু। পেঁয়াজুর ইনগ্রেডিয়েন্টস গুলো ছিল ডাল, পেঁয়াজ কাটা, মরিচ কাটা, কিছু কালো জিরা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং আদা রসুনের একটু পেস্ট। এই তাহলে চলুন এখন আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে পেঁয়াজুটা রেডি। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এক এক করে পেঁয়াজুটা দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমরা এটা মুড়ি দিয়ে খাবো। ভাজা হোক, পেঁয়াজটা উল্টা পাল্টা করে দিলাম। মচমচা ও সুস্বাদু হবে ইনশাল্লাহ। সাথে কালি জিরেটা দিলে খুব সুন্দর একটা স্মেল হয়, এই জন্য আমি কালি জিরাটা দিয়েছি। আপনারাও ট্রাই করবেন, আমি জানি আপনারা আমার চেয়ে অনেক সুন্দর, অনেক ভালো করে রান্না করতে পারেন। তারপরও আমি বাসায় কি করি সেটা একটু দেখাচ্ছি। ভাজা হওয়ার সাথে সাথে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে কাঁচা আম আমাদের গাছে। এর আগেও আমরা বেশ কয়েকটা কাঁচা আম ডাল দিয়ে খেয়েছি। এটা আপনাদের জন্য একটা কি বলবো, সারপ্রাইজ বলবো নাকি আমি বুঝতে পারছি না। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দুটো কমপ্লিট হয়ে গেছে, এখন আপনাদের দেখাচ্ছি ভেঙে। দেখুন কত মচমচা। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।